আমরা এখন রেস করব, আসো আসো। আমরা পাহাড়ের উপর থেকে রেস চলবে, প্রায় 3-4 হাজার মিটার উপর থেকে। সিনিয়র জুনিয়র রেস কম্পিটিশন, রেসের জন্য প্রস্তুত হচ্ছে পাহাড়ের চূড়ায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অখলে দেখতে পারা আমরা ও মুহূর্তে আছি লুবাসরার বাগান বাড়ি। রেসের জন্য এখন রেডি হচ্ছে, রেস শুরু হলো। 1 2 3 গেট সেট গো। রেস শুরু হয়ে গেল, রেস শুরু হয়ে গেল, রেস শুরু হয়ে গেল পাহাড়ের উপরে। ফার্স্ট হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, না দুজনেই ফার্স্ট হয়ে গেল। আবার কি ব্যাক নাকি? আবার ব্যাক চলছে, ব্যাক চলছে, ব্যাক চলছে, ব্যাক চলছে, চলছে, চলছে। দুজনেই সমান সমান, হ্যাঁ দুজনেই সমান সেম। এই মাত্র রেস কম্পিটিশন সমান সমান হয়ে গেল, ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হকলে দেখতে পাররা আমরা ও মুহূর্তে লুবাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রতিমধ্যে আমরা দেখতাম পরিয়ার সাফরান শাহজালাল মাজারের যারা আইন তারা চা বাগান, ও আমরা চা বাগান সারিয়া যাইয়ার মালনিচরা চা বাগান হোকা আর এয়ারপোর্টের চা বাগান হোকা আমরা সারিয়া যাইয়ার। আপনারা ভিডিওর লগে থাকা সম্পূর্ণ ভিডিও দেখা আপনারা হকলে দেখতে পাররা ও যে আমরা রাস্তা দিয়া যাইয়ার ইট ইটা হইলো আমরা আপনার ও ইন্ডিয়ার পাহাড় দেখি আর ও নদীর হসাইডে ইন্ডিয়ান পাহাড়। আর আমরা রাস্তা দিয়ে যাইয়ার আমরা যাইয়ার লুবাসরা এটা খানাইঘাট পড়ছে। তো আপনারা খানাইঘাটের আগে যাইতে, খানাইঘাটে যাওয়ার আগে সম্পূর্ণ ভিডিও দেখলে সব তথ্য পাইবা। নরবোজ বাজার ত্রিমুখী পয়েন্ট, পরে বাজার চলে লালাকাল। দরবস বাজার ত্রিমুখী পয়েন্ট হইয়া আমরা সামনে দিয়ে যাই আর আরও বৃত্তে যাই আর আরও বৃত্তে যাই আর আপনারা অকলে দেখতে পাররা সোনালি সোনালি দান, সবুজ সবুজ গাছ, পাক্কার রাস্তা দড়িয়া আমরা সুদা যাই আর ও সতুন বাজার খানাইঘাট, সতুন বাজার খানাইঘাট আছে। ফাম্পোর খান্দাত কিছু রাস্তা খারাপ আছে, উপরে গেলে কিছু নাই। আসলে অনেক রাস্তাও খারাপ আছে, খারাপ রাস্তা ধরিয়া আপনার যাওয়া লাগবো কষ্ট করিয়া। ওদিকে আইয়া আপনার বামর রাস্তা দিই, বামর রাস্তা দিয়ে আমরা যাই আর সুরাইঘাট বাজার আর 2 কিলোমিটার আছে। আমরা যাই আর ছোট ফজ দরিয়া সুরাইঘাট আমরা আইছি, সুরাইঘাট বাজার আমরা আইছি। আই আপনার দেখাই চলে লুবাসরা কিভাবে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। বাসগুলো সকাল থেকে রাত 12:45 পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর ছেড়ে যায় ঢাকার ফকিরাপুল, সায়েদাবাদ, মহাকালী বাস স্ট্যান্ড থেকে সিলেটে বাসগুলো ছাড়ে। এর সময় গ্রিন লাইন ইত্যাদি ইত্যাদি বাস ছাড়ে। বাসের ভাড়া 800 থেকে 1000 টাকা হতে পারে। এছাড়া শ্যামলী বর্মন আনিফ আনিফ নোয়ানেসি 400 থেকে 450 টাকা।
ঢাকা থেকে সিলেট আসার পর আপনারা ট্রেনে আসতে পারবেন, ট্রেনের ভাড়া পড়তে পারে 1000 মতো অথবা 500 মতো। তবে চট্টগ্রাম থেকেও সেম সিস্টেমে আসতে পারেন, আর আসার পরে আপনাদেরকে ওই সিএনজি থেকে লোয়ার লন্ডুবা চড়া আসতে পারবেন। সিলেট শহর থেকে তিনটি সড়কে কানাইঘাট সদরে পৌঁছার সুযোগ আছে, বাস অথবা সিএনজি অটো রিক্সা সরাসরি দরবস চতুল হয়ে কানাইঘাট সদরে যাওয়া যায়। অন্যদিকে গোলাপগঞ্জ চারখাই শাহবাগ হয়ে জকিগঞ্জ সড়ক দিয়ে কানাইঘাট পৌঁছাবে, এছাড়া গাজীপুর বুরহানুদ্দিন সড়ক দিয়ে সিলেটের গাছবাড়ি সড়ক দিয়ে কানাইঘাট সদরে পৌঁছার সুযোগ রয়েছে। এছাড়া শহর থেকে কানাইঘাট সদরে বাস ভাড়া সর্বোচ্চ 60 টাকা এবং সিএনজি রিক্সা ভাড়া সর্বোচ্চ 100 টাকা, রিজার্ভ সিএনজি 500-700 হবে। তিন প্রতি সিএনজি যোগে যাওয়া যাবে কানাইঘাট। কানাইঘাট উপজেলা সদর থেকে ডুবাতলা দূরত্ব মাত্র 9 কিলোমিটার, উপজেলা সড়ক থেকে সড়ক ও নদী পথে ডুবাতলা যাওয়া যায়। ডুবাতলা যাতায়াতের রাস্তাটির অর্ধেকের চেয়ে বেশি কাঁচা হওয়ায় খুবই কষ্ট করে সেখানে পৌঁছতে হয়, তাই নদী পথে ডুবাতলা যাওয়া সহজ রাস্তা। আর ডুবাতলা ঘুরতে সময় লাগবে প্রায় 3-4 ঘন্টা। দর্শক, আমরা এখন আসি ড্রাইভার আঙ্কেলর নানি বাড়িত। ও ড্রাইভার আঙ্কেলর নানি বাড়ি কিছু ভিউ দেখা। ড্রাইভার আঙ্কেলর নানি বাড়িত আমরা কিছু সময় থাকিয়া আমরা আবার রওনা দিছি দেখা। আমরা যে বাচ্চা আছে গ্রাম্য যে খেলোয়েন চলে খেলাধুলা আমরা এটা আড়াই গেছি, তা বাদে আমরা আসলে আমি ঘোরাফেরা করি আপনার হাতে খাইন লাগি। আমরা একটা নদীর মাঝখান দি কি সুন্দর পানি রে, সমস্যা না আমি গাড়ি রাখ। কাশ্মীরের বরফ গলা পানি, আমরা ও মূর্তি আছি নুন নদীর খান্দা দিয়ে থামছি। আমরা একটু ছবি তোলা চলে ভাইয়ার ভাবি তারা ছবি তুলছে, আর ও আমরা ড্রাইভার আঙ্কেল আছেন। আমি আপনাদেরকে শুদ্ধ ভাষায় কিছু কথা কইব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সিলেটের খানাইঘাট উপজেলার একবারে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত এলাকায় খাসিয়া জৈন্তা পাহাড়ে প্রদেশে রয়েছে বালু ভরা বেশ কিছু স্বচ্ছ পানির নদী, এর মধ্যে অন্যতম হচ্ছে লোপাচড়া নদী। এখানে সবুজ পাহাড় আর লোবা নদীর অসাধারণ স্বচ্ছ পানি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে। সঙ্গে বাড়তি পানা লোবাচড়া চা বাগানে বহু পুরনো ঝুলন্ত সেতুর সঙ্গে এখানকার খাসিয়া গ্রাম। দেশের উত্তর পূর্ব সীমান্ত কানাইঘাট উপজেলা ব্রিটিশ আমলে চালু হয় এই চা বাগান। ছোট বড় পাহাড় টিলা নীল নদী খাল ও বিল পরিবেষ্টিত প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এক দর্শনীয় স্থান লোবাচড়া। লোবাচড়া থেকে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয় খুব বেশি দূর নয়, এখানকার যে কোনো উঁচু পাহাড়ে উঠলে মেঘালয় খাসিয়া জৈন্তা পাহাড় খুব কাছ থেকে দেখা যায়। ভোর সকালে লোবাচড়া বাগানে হরিণ খরগোশ আর বন মোরগ দেখা যায়। লোবাচড়া চা বাগানে বন্যপ্রাণী আশ্রয়স্থল, বাগান কর্তৃপক্ষের একটি বিশাল প্রকৃতি পোষা হাতি রয়েছে যেটি সবসময় বাগানে অবাধ চলাফেরা করে। লোবাচড়া
পর্যটকদের জন্য থাকার জন্য সুব্যবস্থা থাকলেও বাগান মালিক কর্তৃপক্ষের জন্য রয়েছে 4টি বাংলো। বাংলোগুলোর বাহ্যিক দৃশ্যগুলো বেশ নান্দনিক। লোবাচলা বাগানের পাশ দিয়ে বয়ে চলা লোবা নদী থেকে প্রতিদিন হাজারো হাজারো শ্রমিক পাত্র উত্তোলন করেন। এই নদীর পাথর ও বালু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে চা বাগান, প্রাকৃতিক লোক ঝর্ণা, ঝুলন্ত সেতু, মিরাপিং শহর মাজার, মেঘালয় রাজার রানী, প্রাকৃতিক প্রাচীন দীর্ঘি পা, পাথর কুয়ারি ও বন বিভাগের সামাজিক বনায়ন। ঘুরতে ঘুরতে কখন যে একটা দিন পেরিয়ে যাবে তা বুঝে তো না। আপনারা হলে চা বাগান দেখতে পারবেন, খুব সুন্দর একটা পরিবেশ। আমিও গ্রাম্য পরিবেশ বা গাছপালার দিকে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি। নারা চাইলে যে কোনো মৌসুমে লুবাচড়া ঘুরতে পারেন, তবে পুরোটাই সবুজময়। লুবাচড়া চা বাগান বর্ষায় এক অপূর্ব রূপ ধারণ করে। বৃষ্টির দিনে লুবাচড়া সবুজ বুকে জাপ দেওয়া, কিংবা শীতে এপাশ ওপাশ কুয়াশা পাহাড় আর বাগানে রোদের খেলা যে কোনো পর্যটন হৃদয় ছুঁয়ে যাবে। ছবি তো দর্শক হলে দেখতে পারবে একটা বাগান বাড়ি আমরা দেখি। আর আসলে আমার অনেক ভালো লাগে বাগান বাড়ির, ও গ্রামে যেয়ে থাকতে ভালো লাগে, তবে সুযোগ সুবিধা শহরেই থাকার, আমরা শহরে থাকি। ওখানে দেখতে পারবে কেউ ময়লাগুলো কিন্তু যেখানে সেখানে ফালাইবে না। ওই তো একটা বাইক, ও খুব সুন্দর একটা বাইক। ওগুলো আসলে আমরা ও সাইডে আইলে দেখি, ওই তো টায়ার টায়ার একটা ওই দোকা ফুল। ও ফুল গাছ রে, আসলে আপনারা এসব ফুল গাছ শহরে দিয়ে আছে, আমার পাশে বাসা তো আছে। ওসব ফুল আমার ভালো লাগে, এই যে লাল ফুল, সেম ফুলের লাল বেগুনি। আমরা ও মুহূর্তে আছি লুবাচড়ার বাগান বাড়ির। তো আমার একটা বাইর বাড়ি, তার আমার এই ছোট বাগনা আছে আমার সাথে, আর এই দেখুন গাছপালা। আমরা এই মুহূর্তে খাইয়াইলাম দর্শক হলে দেখতে পাররা। ও মুহূর্তে আমি অবস্থান ওদিকে যাই আর আপনার অবস্থান কিছু দেখাইয়াই। আসলে তারার যে অবস্থান, আগে যে বাংলো আসিল, তারার যে ইংলিশদের যে অবস্থান, আর আরেকটা হইলো কিতা, আমি যে ও যাইছি তো কার নিচে আমি আটে একটা শব্দ একটা ফিলিংস ওর, এই ফিলিংসটা আপনারা শহরও পাইতেন। দেখেন একটা শব্দ, শুকনো পাতার একটি শব্দ হাঁটার সময়, শব্দটা আপনারা শহরও পাইতেন যখন পড়ে তখন। ও গ্রামে দিয়ে আইলে বা পাহাড়ে দিয়ে আইলে অনেক ভালো লাগে আমার, সমুদ্র ভালো লাগে না হইতাম না, কিন্তু আসলে ও দোকা ও যে তারা অবস্থান, আমি আসলে তারা আচ্ছা এই যে তাদের অবস্থান আপনারা অকলে দেখতে পারা ও দোকা খামার। হ্যাঁ
গোবরের গন্ধ। অনেক বড় গুড়া খাবার খার আমাদের লাগে দুপুরের কিছু খাবার দেওয়া হয়েছে, যেটা আমি খাইমু আর আপনারে সম্পূর্ণ ভিডিও দেখাইমু। দর্শক আপনার সবাই দেখতে পাররা আমি গাড়ি চালাই আর গরবিতে ওই দোকান গাড়ি চালাইতে পারি না, হিকসি না, তবে আমি গরবিতে একটু ট্রাই করি আর জিপ। এই মুহূর্তে আপনারা দেখতে পারলে আমরা জিপর পিছনে উঠে গেছি, আর আপনাদের আমরা কোথায় বসছি জিপের পিছনে, আমরা জিপ চড়বো এখন, সবাই দেখতে দাও। আমরা ফেরার পথে আপনাদেরকে জিপ থেকে কিছু ভিডিও দেখাইলাম, আর আপনারা সবাই দেখো কা খিলা রোহিত ফোর্সে, আর রাস্তাগুলা পাশে চা বাগান আছে, আর জিপ জিপ যখন চলাতে আসিল তখন যে ফিলিংস হতে আসিল আপনারা কিতাব দেখতাম যে আমার অত ভালো লাগছে, অত ভালো লাগছে। আপনারা চললে দেখলে বুঝলে তখন একটা আনন্দ হইত। আর ভিডিওটি দেখি তোমার কিলা লাগছে কমেন্টে জানাইবা, আর ভিডিওর যে যে তত্ত্ব দিছি সেই তত্ত্ব অনুযায়ী আপনারা সবে অনেক কিছু জানতে পারবেন। আমরা ও মুহূর্তে জিপ দিয়া যাই, আর আপনারা দেখতে পারবেন, আর আমরা পাহাড়ের রাস্তা, হ্যাঁ এখন যাইতেছি ঝুলন্ত বীর লুকাসরার ঝুলন্ত বীর। বাংলাদেশের সবচেয়ে প্রথম ঝুলন্ত বীর এই যে চা বাগান, ঝুলন্ত ব্রিজ, লুবাসরা ব্রিজ, লুবাছড়া, ধরো লুবাছড়া সবচেয়ে আকর্ষণীয় স্থাপনার মধ্যে অন্যতম ঝুলন্ত সেতু, ব্রিটিশ আমলের নির্মিত ঝুলন্ত সেতু, স্থানীয়ভাবে যা লটকনির পুল নামে পরিচিত। জানা যায় 1925 সালে ইংরেজরা লুবাছড়া যাতায়াতের জন্য সেতুটি নির্মাণ করেন। আকর্ষণীয় এই সেতুর উপরে দাঁড়িয়ে লুবাছড়া অপরূপ সৌন্দর্য উপভোগ করা সামনে রিক্স আমি বই পড়ছিলাম বাংলাদেশের মতে ওটাও প্রথম ঝুলন্ত বীর লুবা লুবা সরা। আমরা ও সাইডে চা বাগান দেখতে পারি আর লুবাসরা চা বাগান, লুবাসরা চা বাগান দেখতাম পারি, আর ওই তো আমরা বাইয়ার গাড়ি দি আমরা জিপ দি আমরা চলি আর
পাহাড় আমার খুব ভালো লাগে দেখতে পাররা লাল লাল পাহাড় ঝাড়ুর গাছ ফুল ধরলে ফুল দিয়ে ঝাড়ু দেওয়া হয় ঝাড়ুর গাছ রেমার ঝাড়ু ও অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য দেখে দেখে আমরা যাইয়ার বাসাত আর আমরা পিছনে বইছি আর যে ঝাঁকুনি হচ্ছে আমাদের শখ পূরণ হয়ে গেছে যদি মুখামুখি হইতো পারল না পুলিশের কাছে মার নেব।